লাগামহীন মূল্যবৃদ্ধি কাজ খাদ্যের সুরাহা না হলে এমন আন্দোলন গড়ে তোলা হবে, মন্ত্রীরা রাস্তায় বের হতে পারবেন না। সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাস। রাজ্যে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, লুটের রাজত্ব চলছে, নেই কাজ খাদ্য, এই সমস্ত বিষয় নিয়ে অতিসত্বর আন্দোলনে নামবে কংগ্রেস। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পীযূষ বিশ্বাস। তিনি অভিযোগ করেন, মানুষকে ভাওতা বিভ্রান্ত করছে বিজেপি সরকার। বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, সম্পদ কর বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সবকিছুতে দাম বাড়াচ্ছে। একটা লুটের রাজত্ব চলছে, পানীয় জলের উপর কর উঠাচ্ছে, সর্বত্র একটা কর। সরকারকে সতর্ক করছি, আমরা সময় দিচ্ছি, সরকার যদি না আসলে আমরা ত্রিপুরা রাজ্যটাকে কিন্তু 25-70 বেশি দিন দেরি করল রাজ্যটাকে আন্দোলন মাধ্যমে অচল করে দেবো। মন্ত্রীরা ঘর থেকে না বেরোতে পারে, মানুষকে এমন জায়গায় নিয়ে যাবো আন্দোলন করে মন্ত্রীরা রাস্তায় বেরোতে পারবে না। নাগরিকত্ব সংশোধনী বিলেরও তীব্র বিরোধিতা করেন কংগ্রেস নেতা পীযূষ বাবু। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের মানুষ সোচ্চার হয়েছেন, ক্ষোভে ফুঁসছেন, বিভিন্ন ক্ষেত্রে মানুষ দিশেহারা। তিনি অভিযোগ করেন, এই অঞ্চলের মানুষকে ভাগ করে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা। এখনো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের মূল উদ্দেশ্য হল ধর্মের ভিত্তিতে এই বিলটা আনা হয়েছে, তার মৌলিক উদ্দেশ্য প্রণয়ন। সারা উত্তর পূর্বাঞ্চল এর বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার এবং দেখছে সামনের দিকে এটাকে সামাল দেওয়া আমাদের বিজেপির যে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝতে পারছেন যে পুরো উত্তর পূর্বাঞ্চল আজকে হাত ছাড়া হতে যাচ্ছে, খুবই খুঁজছে মানুষ যে ধর্মের ভিত্তিতে সিরিয়াল অ্যামেন্ডমেন্ট বিল সেটার বিরুদ্ধে সবাই প্রতিবাদে সোচ্চার হচ্ছে। এখন যেটা করতে যাচ্ছে সেটা আরো মারাত্মক, সেটার থেকে ভয় পেয়ে উনি আবার মনে করেছেন যে মানুষকে উত্তর পূর্বাঞ্চলের মানুষকে যদি আমি ডিভাইড করে দিতে পারি, সম্মিলিত যে প্রতিবাদটা সেটা যদি আমি ডিভাইড করে দিতে পারি তাহলে আমার উদ্দেশ্যটা সফল হতে পারে, রাজনৈতিক ভোটের মোটামুটি লাভ। সেই জন্য উনি এখন চেষ্টা করছেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পরিষ্কার ভাবে একটা ভাগ করে দেওয়ার পরিকল্পনা। নাগরিকত্ব সংশোধনী বিল সংবিধান বিরোধী, এই বিলের বিরুদ্ধে আইনপিটির আন্দোলনকে সমর্থন করেছে কংগ্রেস, প্রয়োজনে যৌথভাবে আন্দোলনেও রাজি দল, জানালেন কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাস। রিপোর্ট, চ্যানেল 3 রাত।